নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য খুবই বড় খবর। হ্যাঁ বন্ধুরা, খুবই বড় খবর। আপনি যদি অঙ্কুশ আর জবার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে রয়েছে তাদেরই ব্যাপারে খুবই বড় খবর। বন্ধুরা, স্টার জলসার কে আপন কে পর সিরিয়ালের জবা বাংলা ধারাবাহিকের সবচেয়ে চর্চিত ক্যারেক্টারগুলির মধ্যে একটি এবং সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতমা জবা সেনগুপ্ত অর্থাৎ পল্লবী শর্মা। নায়িকা পল্লবী শর্মার মূল ইউএসপি হল তার মিষ্টি হাসি আর গুড লুকিং। অভিজ্ঞতায় অদক্ষ হলেও দাপুটে অভিনয়ের মাধ্যমে সব মানুষের মন ছুঁয়ে যায় এই সুন্দরী নায়িকা। শুধু তারই জন্য কে আপন কে পর সিরিয়ালকে অনেকে জবা সিরিয়াল নামেও জেনে থাকে। এই সিরিয়ালে এই সুন্দরী অভিনেত্রী একটি ছেলে ও একটি মেয়ে থাকলেও বাস্তব জীবনে তিনি এখনও বিয়ে করেননি। তবে বন্ধুরা, আপনারা তো এটা নিশ্চয়ই জানেন টলিপাড়ার সবচেয়ে হট জুটি হলো অঙ্কুশ আর ঐন্দিলা জুটি। তবে বেশ কয়েকদিন ধরে মিডিয়াতে দেখানো হচ্ছে তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে। তার কারণ হিসাবে বলা হচ্ছে অঙ্কুশ নাকি টলিপাড়ার এক সুন্দরী অভিনেত্রীর প্রেমে পড়েছে। আর আজ এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে অঙ্কুশ জবা অর্থাৎ পল্লবী শর্মাকে ডেট করছেন। ওই সংবাদ মাধ্যমে আরও বলা হয় তাদের নাকি প্রায় প্রায় এক পাঁচতারা হোটেলে ডিনার করতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে অঙ্কুশ আর জবা কেউই মিডিয়ার সামনে তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করতে চায়নি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ঐন্দিলার সাথে অঙ্কুশের বিচ্ছেদের পেছনে কি জবা থাকতে পারে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।